মানুষের পকেট কেটে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে, বললেন মির্জা ফখরুল। মানুষের পকেট কেটে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাচার করা অর্থ ফেরাতে দায়মুক্তি প্রমাণ করে প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য নয়। সংসদে উত্থাপিত 2022-2023 অর্থ বছরের বাজেটের প্রসঙ্গে টেনে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল একথা বলেন। ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ ও উত্তরের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ হয়। এতে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেয়। ফখরুল বলেন, বাজেটে কাদেরকে সাহায্য করা হয়েছে? যারা টাকা চুরি করলো, ডাকাতি করলো, লুণ্ঠন করলো এবং লুণ্ঠন করে পিকে হালদারের মতো লোকেরা বিদেশে টাকা পাচার করলো, তাদেরকে সাহায্য করা হয়েছে। আর এখন 7% ট্যাক্স দিয়ে বিদেশ থেকে টাকা ফেরত আনতে পারবে এবং এর বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, তাদেরকে দুদক ধরবে না, হাইকোর্টও তাদেরকে কোনো প্রশ্ন করবে না। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভারী করে এদেশের অর্থনীতিকে, এদেশের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। সমাবেশে মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, গ্যাসের দাম বৃদ্ধির কারণে সারের দাম বৃদ্ধি পাবে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, অথচ এদেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি, মানুষের জন্য এদেশ এদের কোনো ভালোবাসা নেই, মন্তব্য করে বিএনপি নেতা বলেন, বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসনে। জনপ্রশাসন কি? জনপ্রশাসন হচ্ছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও, আছেন সেক্রেটারি, যারা বসে আছেন সচিবালয়ে, ওদের বেতন বাড়াচ্ছে, ওদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াচ্ছে, তাদের জন্য জনগণের পকেট থেকে টাকা কেটে তাদের বেতন ভাতা বাড়াচ্ছে। মির্জা ফখরুল বলেন, আর সময় ক্ষেপণের সময় নেই, আমাদের কথা খুব পরিষ্কার, পদত্যাগ করুন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, সংসদকে বাতিল করে দেন এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে জনগণের কাছে, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করে নতুন সরকার গঠন করুন। পুলিশি বাহিনীর উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগকে যদি মিছিল মিটিং করতে দেন তাহলে আমাদেরকেও মিছিল মিটিং করতে দিতে হবে, আর যদি সেখানে বাধা সৃষ্টি করেন তাহলে জনগণই সেই বাধা প্রতিহত করবে। ফখরুল আরো বলেন, পুলিশ মানুষের উপর অন্যায় অত্যাচার করবে না, বিনা কারণে মানুষকে তুলে নিয়ে অত্যাচার করবেন না, রিমান্ডে নেবেন না, এগুলোর একদিন না একদিন আপনাদের জবাবদিহি করতেই হবে।